السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سوساغتم IIT مرشدباد Islamic International Television Channel الحمد لله বেশ কয়েকদিন ধরে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আলোকপাত করেছিলাম। আজকে তার অষ্টম নম্বর পর্ব শুরু হতে চলেছে। যিনারা এক থেকে সপ্তম নম্বর পর্ব প্রদর্শন করেননি তিনাদের কাছে অনুরোধ, তিনারা অবশ্যই সেগুলো প্রদর্শন করে আজকের বিষয়টিকে অতি সহজ করে নেবেন। কারণ এই বিষয়টি হলো এমন একটি বিষয় যে বিষয়টিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেইরূপ বর্ণনা করেছেন সেইরূপভাবে আর অন্য কোনো ফরাইজ বিষয়কে বর্ণনা করেননি। এই বিষয়ের জ্ঞানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধেক জ্ঞান হিসাবে প্রমাণ করেছেন, বলে দিয়েছেন। অতএব আমাদের সকলকে এই জ্ঞান অর্জন করা আবশ্যিক কর্তব্য বা অপরিহার্য বলাই দরকার। সম্মানীয় স্মৃতি সমাবেশ, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি সেটি হলো বাবুল আসাবাত, অর্থাৎ আসাবার অধ্যায়। সর্বপ্রথম আমরা জেনে নেব আসাবা কী। আসাবা হলো কি? সমগ্র সম্পদ, মৃত ব্যক্তির সমগ্র সম্পদ, তার ছেলে হোক পোতা হোক বা ইত্যাদিকে সমগ্র কিছুই দিয়ে দেওয়া। এখন আমরা জানব আসাবা কয় প্রকার। যদি আমরা এই বিষয়টি জানি তাহলে আমরা জানতে পারবো আল আসাবা তো তানকাসমু ইলা কিসমাই। আসাবা দুইটি ভাগ, একটি হচ্ছে আসাবা আর নাসাবিয়া লাহা সালাসাতুন আকসাম, আর দ্বিতীয় নম্বর হচ্ছে আসাবা সাবাবিয়া, যেটি পর আসবে। এখানে যে আউ্বাল আল আসাবা আর নাসাবিয়া, এই যে তিনটি ভাগ, এই তিনটি ভাগের আসাবা বিনাফসিহি, যারা নিজে নিজেই আসাবা হবে, আসাবে বেগাইরিহিম, যারা কোনো পুরুষের মাধ্যম দিয়ে আসাবা হয়ে থাকে, কোনো মহিলা কোনো পুরুষের মাধ্যমে যদি আসাবা হয় তাহলে আসাবা বেগাইরিহে বলা হয়, আসাবা মা গাইরিহিম। কোনো মহিলা কোনো মহিলার মাধ্যমে যদি আসাবা হয়ে থাকে তাহলে আসাবা মা গাইরিহে বলা হয়। ইনশাআল্লাহ এই বিশ্লেষণ অবশ্যই হবে। চলুন তফসিলের দিকে, বিস্তারিত দিকে আমরা দেখি, বিস্তারিত দিকে আমরা চোখ রাখি কী বলা হচ্ছে। আর তফসিল অর্থাৎ বিশ্লেষণ, আসাবা বিনাফসিহি কাকে বলে? নিজেই আসাবা হয় যদি কোনো ব্যক্তি, অর্থাৎ তার এবং মৃত ব্যক্তির মধ্যে যেন কোনো মহিলা না থাকে, তার এবং মৃত ব্যক্তির মধ্যে যেন মহিলা না থাকে। তার বলতে যে আসাবা হবে সেই ব্যক্তি আর মৃত ব্যক্তির মধ্যবর্তী স্থানে যেন কোনো মহিলা না থাকে। যদি মহিলা হয়ে থাকে তাহলে আসাবা বি গাইরি, আসাবা বি নাফসি হবে না, তখন আলাদা হয়ে যাবে। কোনো মহিলা যেন না থাকে, যে ব্যক্তি আসাবা হবে আর মৃত ব্যক্তি আর আসাবা যে ব্যক্তি হবে তার মধ্যবর্তী স্থানে কোনো যেন মহিলা না থাকে। এই আসাবা বি নাফসির চারটি ভাগ রয়েছে। চারটি ভাগ কি? জুজ উল মাইয়িত, আসলুল মাইয়িত, জুজ উ আবিহি, জুজ উ জদ্দিহিম। জুজ উল মাইয়িত কাকে বলা হয়? জুজ উল মাইয়িত বলতে বলা হয় বেটা পোতা। এরা বেটা, যদি বেটি না থাকে তাহলে বেটা একাই একাই আসাবা হয়ে যায়, এটি আসাবা নাফসি। এটা বেটা পোতা। তারপর আসলুল মাইয়িত, এটা আব আল জদ। তারপর জুজু আবিহি, জুজুল মাইয়িত হলো জুজু আসলুল মাইয়িত। আসলুল মাইয়িত বলতে বাপ, দাদা, পরদাদা, এগুলো যদি কেউ না থাকে তাহলে এরা ডাইরেক্টলি আসাবা হতে পারে। যদি বেটা বেটি পোতা পোতি কেউ না থাকে তাহলে বাপ আসাবা হবে, যদি বেটা বেটি পোতা পোতি বাপ না থাকে তাহলে তো দাদা আসাবা হয়ে যাবে। এভাবে তো জুজ ও আবিহি মিসাল আল উখত, তা আল ইবনুল উখত, ভাই, ভাতিজা ইত্যাদি। যদি মাইয়েতের কোনো বেটা বেটি পোতা পোতি বাপ দাদা কেউ না থাকে তো শুধু ভাই থাকে তাহলে ভাই ডাইরেক্টলি আসাবা হয়ে যাবে, আর যদি ভাতিজা থাকে আর বাপও না থাকে, বেটা বেটি পোতা পোতি ভাই বোন, বেটা বেটি পোতা পোতি, তারপরে বাপ দাদু ভাই না থাকে তাহলে ভাতিজা হয়ে যাবে। সেরকমভাবে জুজু জদ্দিহি, জুজু জদ্দি বলতে কি, অর্থাৎ কি আল আমা, তা ইবনুল আমা, চাচা, চাচেরা ভাই ইত্যাদি। যদি মাইয়েতে যে বেটা বেটি পোতা পোতি বাপ দাদু ভাই ভাতিজা না থাকে তাহলে চাচা বা ভাতি চাচারে ভাই
इत्यादि हो जाए तोगला बुझते परलम तेलने सर्वप्रथम तृतीय बुझे निल जुजुल मैय सर्वप्रथम देखो जो असबाह जो द्वितीय नाम असल मैय देखो ओगुलो ना थे एगलो असल मैय देखो असल मैय ना हो जुजु अबी देखो जुजु जद्दी देखो तरह लास्टे तपर द्वितीय नम्बर किसिम हे कि असबा बेखरि जे समग्र महिला जरा भाईर साथे असबा है जे समग्र महिला भाईर साथे असबा है तक बला है असबा बेखरि एरा हे चार प्रकार महिला अर्थात बन तरपे अच्छा बिंत बिंत बेटी मे तरपे पतिन तरप निजे बन तरपे बाप श्री बन एरा निजे भाईर साथे असबा हुए थे तक कि लिद्दाकारे मिसल हाजिल उन्साइन ये हाजे भाई के डबल एवं बन के अर्धेक दीते हैं तेल विषयटी बुझते परलम असबा बेगैरि जदि बेटर साथे साथ बेटाओ थे ছেলের সাথে মেয়ে থাকে তাহলে ছেলের কারণে মেয়ে দুজনেই আসাবা হয়ে যাবে যদি পতিন এবং পোতা দুজনেই থাকে তাহলে পতিন পোতা দুজনেই আসাবা হয়ে যাবে যদি ভাই বোন দুজনেই একসাথে থাকে ভাই বোন আসাবা হয়ে যাবে এবং বাপশরিক ভাই বাপশরিক বোন যদি থাকে বাপশরিক ভাই বাপশরিক বোন দুজনেই আসাবা হয়ে যাবে লিদ্দাকারে মিসল হাজিল উনসাইন ইতিহাস তাদের মধ্যে সম্পদ বণ্টন করতে হবে তৃতীয় নম্বর হচ্ছে আসাবা মা গাইরিহি সেই সমগ্র মহিলা অন্য কোন যে সমগ্র মহিলা অন্য মহিলার সাথে আসাবা হয়ে থাকে যে সমগ্র মহিলা অন্য মহিলার সাথে আসাবা হয়ে থাকে তাদেরকে বলা হয় আসাবা মা গাইরিন এরা আছে দুই প্রকারের মহিলা এক নম্বর উখত লি আব ওয়া উম মা শরিক বোন না নিজের বোন উখত লি আব ওয়া উম নিজের বোন যদি নিজের বোন যদি বেটি মাইয়েতের বেটি কিংবা পতিনের সাথে হয় তাহলে নিজের বোন আসাবা হয় নিজের বোন যদি মৃত ব্যক্তির বেটি কিংবা পতিনের সাথে হয় থাকে তাহলে বোন আসাবা হয়ে যাবে তৃতীয় নম্বর উক্তলি আব অর্থাৎ বাপশরিক বোন যদি বেটি কিংবা পতিনের সাথে হয় তাহলে বাপশরিক বোন আসাবা হবে বেটি এবং নিজের বোনের সাথে নিজের বোন যদি বেটি এবং পতিনের সাথে হয় তাহলে আসাবা হবে এবং বাপশরিক বোন যদি বেটি কিংবা পতিনের সাথে হয় থাকে তাহলে আসাবা হবে তাহলে আমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পারলাম দ্বিতীয় নম্বর কিসিম যেটা বলেছিলাম যে আসাবা দুইটি ভাগের মধ্যে হতে দ্বিতীয় ভাগ হচ্ছে আসানি আসাবা আসাবাবিয়া কোনো কারণবশত আসাবা হয়েছে কোনো কারণবশত কেউ আসাবা হয়েছে যেমনভাবে মিসাল মাওলাল আতাক যেমনভাবে কেউ কাউকে আজাদ করেছে কেউ গোলাম ছিল সে কোনো মানুষ কোনো গোলামকে আজাদ করে দিয়েছে আজাদকৃত গোলামের যদি কোনো ধন সম্পদ হয়ে থাকে তাহলে আজাদকৃত গোলামের সে ধন সম্পদের মালিক যে আজাদ করেছে সে হবে হাদিসের মধ্যে বলা হয় আল ওয়ালা লিমান আতাকা ওয়ালা অর্থাৎ যে ব্যক্তিকে আজাদ করা হয়েছে সে মানুষের ধন সমগ্র ধন সম্পদকে ওয়ালা বলা হয় এই ওয়ালা সেই মানুষের হবে যে ব্যক্তি আজাদ করেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজাদ করেছিলেন তারপরে তাকে শর্ত রেখেছিলেন তার যে ধন সম্পদ রয়েছে সমগ্র ধন সম্পদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা শুনলেন তখন বললেন আল ওয়ালা ওয়ালিমান আতাকা যে ব্যক্তি আজাদ করবে সেই ব্যক্তির জন্য ওয়ালা হয়ে যাবে অর্থাৎ মৃত আজাদকৃত ব্যক্তির সমগ্র ধন সম্পদের মালিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা আসাবার বিষয়টি সংক্ষিপ্তভাবে বুঝতে পারলাম যদি আপনাদের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন আমি সমাধান করার চেষ্টা করব আর এমন ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথে অবশ্যই থাকার চেষ্টা করবেন আপনাদের বন্ধুদেরকে নিয়ে আসার চেষ্টা করবেন তাদের কাছে ফরওয়ার্ড এবং শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এখান থেকে আমার বক্তব্য সমাপ্ত করছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন স্বাভাবিক রাখেন পাঁচ ওয়াক্তের নামাজ যেন আমাদেরকে পড়ার তৌফিক দান করেন এখন যে সময় রয়েছে এই সময়ে যেন আমরা বেশি বেশি করে দোয়া ও জিকির করতে পারি তার তিনি তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু